সংকল্প করছি আশিস পালের যারা দুষ্কৃতি তাদের শেষ পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে প্রথম সেটাকে দেখব আমি সংকল্প নিচ্ছি গত বারো তারিখ পঞ্চায়েত নির্বাচনের রেজাল্ট ছিল আশিস পাল নামের আমাদের সুনামুরা মণ্ডলের কার্যকর্তাকে তার মাথাকে কুপিয়ে চৌচির করে দেওয়া হয়েছিল সে বারো তারিখ থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন আজকে আমরা বলেছেন গতকাল রাত্রেও ওনার স্বর্গভাস হয়েছে এবং আজকে আমি আমার রাজ্যের শান্তিপ্রিয় বুদ্ধির যারা নাগরিকরা রয়েছেন যে কোনো দলের হোক সবার কাছে আমি সংকল্প করছি আশিস পালের যারা দুষ্কৃতি তাদের শেষ পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে প্রতিম সেটাকে দেখব আমি সংকল্প নিচ্ছি